এখানে আমি এমন তো না যে আন্দাজে বলে যাচ্ছি ভাই এত কেজি হবে অত কেজি হবে, না। একটা গাছ থেকে আপনি মিনিমাম 100 কেজি পেঁপে অনায়াসে পাবেন যদি গাছকে আপনি সুস্থ সবল রাখতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠানে দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পেঁপের গাছের গোড়া দাঁড়িয়ে আছি। পেঁপেটা এক গ্রিন লেডি যেটা বলা হয় সেই পেঁপে। তো আমরা আজকেও আবার চলে আসছি চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলা রায়পুর গ্রামে মোল্লা নার্সারি থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরন এবং এই পেঁপের সাইজটা, এটা কিন্তু আপনার পুরুষ পেঁপে যেটা বলা হয়ে থাকে। আর ওই সাইডটা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই সাইডের পেঁপের এবং গাছের গোড়া থেকে একেবারে খুবই চমৎকার, মানে দেখার মতো একটা জিনিস, দেখার মতো একটা মানে পেঁপে গাছ। তো চলুন এই বিষয় সম্পর্কে আমি আসলে বিস্তারিত শুনবো আমাদের সাদ্দাম ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগলো যে আবার আপনার সাথে আমরা দেখা করতে পারলাম। এবং এই বিষয়টি একটু আমাদের বলবেন যে এই পেঁপে সম্পর্কে একটু আমাদের একটু জানাবেন আমাদের দর্শক এবং সবার উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার গ্রিন লেডি পেঁপে। বাংলাদেশে প্রচলিত যত জাত আছে, গ্রিন লেডি, টপ লেডি, সুইট লেডি, রেড লেডি, এর ভিতরে দেখেন প্রত্যেকটা জাতেই কিন্তু আপনার ভাইরাস আছে। জি জি, এই জাতটা কিন্তু আপনার তুলনামূলকভাবে ভাইরাস মুক্ত একটি জাত এবং বাণিজ্যিক জাত। জি, এই জাতটা আমরা আজকে 3 বছর যাবত আমরা কিন্তু করে যাচ্ছি এবং আমরা কিন্তু সাথে এর সাথে আমরা চারাও কিন্তু উৎপাদন করে যাচ্ছি। আমরা গত বছর কিন্তু 10 লাখের ওপরে কিন্তু আমরা চারা উৎপাদন করেছি এবং সবাই কিন্তু এটার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছে। জি, এটা নিয়ে আসলে কোনো দ্বিধান্ত নেই, কারণ আমরা অনেক ভিডিও গেছি, অনেক চাষির কাছে গেছি, তারা কিন্তু আসলে প্রত্যেকেই আগ্রহ যে আসলে গ্রিন লেডি, তবে অবশ্যই বিশ্বস্ত কিছু জায়গা থেকে তাগুলো নিতে হবে। আমরা শুধু একটি গাছ না দুইটি গাছ না, ঘুরে ঘুরে অনেকগুলো গাছ আপনাদেরকে দেখাবো। তো ভাই যদি বিস্তারিত মানে ধরন বা আপনার সব কিছু মিলাই যদি আপনাদের এখন ধরন বলতে কি আপনার এটার বিয়ারিং আপনি নিজেই দেখতেছেন এবং দর্শকরাও দেখতেছে, এখানে আমরা ছবিও এডিট করি নাই বা লাগিয়েও দেই নাই। এটার বাংলাদেশের যত প্রচলিত জাত আছে তার চাইতে সবচাইতে এটা হচ্ছে আপনার মানে ধরনশীল একটি জাত। এবং গ্রিন লেডি, গ্রিন অর্থ হচ্ছে আপনার সবুজ, লেডি মানে মহিলা। এবং এটা কিন্তু আপনার সবজির জন্য বিখ্যাত, সবজির জন্য বিখ্যাত। পাকলে একমাত্র আপনার এই যে পুরুষ এবং মহিলা যে সংমিশ্রণ, এটা পুরুষ এবং মহিলা দুইটা সংমিশ্রণে একটি জাত। এটা কিন্তু অনেকে আমার টেলিফোন দিয়ে বলতেছে বাংলাদেশে যে ভাই আমার গাছ 100 দিছেন এর ভিতরে 5টা পুরুষ হয়ে গেছে। আমি বললাম ভাই এটা পুরুষ না, এটা পুরুষ এবং মহিলার সংমিশ্রণ। এই যাত্রা যদি আমার এখানে 100 100 হয় তো এই যাত্রারে আমি রেখে দিব, কারণ এই যাত্রার মতো ফলন কোথাও হবে না। হ্যাঁ আমি দেখিও না আসলে এই যাত্রা এখনো, এই শুধুমাত্র আপনার এখানে আসলে আপনার ফুলগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে পুরুষ বা মহিলার যে সংমিশ্রণ বলা হচ্ছে। হ্যাঁ একটু ফুলগুলো দেখুন এবং ওই সাইডে কিন্তু আপনার গ্রিনলেডি গাছ আছে, ওইটার ফুলগুলো দেখুন। এটা পুরুষ হয়েও মানে পুরুষ মহিলার সংমিশ্রণ হয়েও এর ফলনটা একটু যদি নিচের দিকে লক্ষ্য করেন আপনারা, মানে কি বড় বড় সাইজ। আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা বলতে আমি প্রথমেই যে পুরুষ গাছের যে পেঁপে ধরে তো আপনার এখানে এসে দেখছি। তো আপনার কাছে আমি এবার প্রশ্ন রাখবো, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমার যে এখানে কত কেজি পেঁপে হতে পারে, এখান থেকে একটু কত কেজি হতে পারে? না এখানে মানে কত আনুমানিক বলেন আপনি, এখানে গোনেন, আপনি গোনেন, গুনে বলেন 1 কেজি করে ধরেন গড়। আপনি 1 কেজি করে যদি ধরেন এখানে 30টা যদি পেঁপে থাকে 30 কেজি, 30 কেজি। অনেকে বলে ভাই এই পেঁপের ফলন কেমন, অনেক প্রশ্ন আমারে করে। তা আমি বলবো আপনার চ্যানেলের মাধ্যমে আমি দর্শকদেরকে বলবো যে ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনি গ্রিন লেডি যদি অরিজিনাল গ্রিন লেডি হয় তাহলে আপনি নিশ্চিন্তে এটা বাণিজ্যিক চাষ করতে পারেন। কারণ দেখেন এখন কিন্তু পাইকারি বাজার চলতেছে 20 টাকা পার কেজি। আমার বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসতেছে এটা পার কেজি 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। 1 মণ পেঁপের দাম কত? 800 টাকা। 800 টাকা। জি। 2 মণের দাম? 1600 টাকা। তা আপনার 60 কেজি পেঁপে তো মানে অনায়াসে হবে, তাই না? তো 60 কেজি পেঁপে আপনার কত হচ্ছে তাহলে? 1600 টাকা। একটা গাছ থেকে 1600 না, 1000 টাকা যদি হয় তাহলে আপনার বিঘা প্রতি 400 গাছ থাকে, 400 গাছের তো যদি 1000 টাকা আসে কত আসে ভাই? 4 লক্ষ টাকা। দর্শক আমি কিন্তু এটা আপনাদের লোভ দেখাচ্ছি না বা আমি বলতেছি না যে আপনারা না, ধারণা না, বাস্তব কথা বলতেছি। আমি এমন কোনো লোভ দেখাই না যে আপনার 1 গাছ থেকে আপনি 50,000 টাকা পাবেন, তা না। আপনার যেটা বাস্তব ধারণা, আপনি দেখেন এই গাছটা, আপনি এখানে আসেন একটু দেখি আমরা এই গাছ, এখানে আসেন, এখানে পেঁপে আছে কয়টা দেখেন? 1 2 3 4 5 6 7 8 9 10
হ্যাঁ, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এই 25টা আছে এখানে। আপনি গড় যদি দেখেন এটা কিন্তু আপনার 2.5 কেজি হয়ে গেছে। এটা তো অনেক। আপনি গড়ে আপনি এটা 2 কেজি ধরেন, সব মিলে 2 কেজি যদি ধরেন তাহলে আপনার 2 কেজি হলে কত আসতেছে? 50 কেজি। 50 কেজি কিন্তু এখানে আসছে ভাই। এটা তো আর আমি গল্প বা সাজিয়ে নাটক বলতেছি না, বাস্তব যেটা আমি সেটা বলছি। 50 কেজি পেঁপে অলরেডি কিন্তু আমার এই গাছে 800 টাকার পেঁপে আছে আলহামদুলিল্লাহ। আমার আর প্রয়োজন নেই। জি অবশ্যই, তাই না? এখানে আমি এমন তো না যে আন্তাজে বলে যাচ্ছি ভাই এত কেজি হবে অত কেজি হবে না। একটা গাছ থেকে আপনি মিনিমাম 100 কেজি পেঁপে অনায়াসে পাবেন যদি গাছকে আপনি সুস্থ সবল রাখতে পারেন, গাছকে পরিচর্যা করে সার মাটি দিয়ে যদি রাখতে পারেন তাহলে আপনার অবশ্যই সেখানে 100 কেজি পাবেন। তা আপনার এখানে যদি আপনি 2000 টাকার পেঁপে বিক্রি করতে পারেন একটা গাছে, আমার মনে হয় যে অন্য কোনো চাষ পেঁপের সাথে পারবেন। জি 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 ভাই, তো আমরা একটু ঘুরে ঘুরে দর্শক আমরা এখানে যদি আপনি দেখেন এই যে গাছ, এখানে যে লাইনে প্রত্যেকটা পেঁপে, যে আমরা একটাতে একটা বাদ যাচ্ছি সেটা কিন্তু আপনারা লক্ষ্যগুলো দেখতে পারবেন। দেখেন প্রত্যেকটা পেঁপে গাছে, দেখুন ধরন, দেখুন এত ছোট ছোট গাছ থেকে পেঁপে একটু দেখুন এবং আসুন আমাদের সঙ্গে। এখানে যদি দেখেন আপনার মাটি থেকে, আমি কোনো গল্প বলতেছি না, সাজিয়ে কথা বলতেছি না, বাস্তবে এসে দেখতে হবে আমার ফার্মে। বাস্তব ফার্মে এসে দেখতে হবে আসলে আমার কথা এবং কাজে মিল আছে কিনা। এই হালকা বৃষ্টি হবে, খুব মহামারি না এই হয়েই ছেড়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা একে একে বেশ কিছু আপনার গ্রিন লেডি যে গাছগুলো আসলে একটু দেখানোর চেষ্টা করলাম। তো আসলে আবহাওয়ার কারণবশত আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচুর বৃষ্টি এবং আমি নিজেও কিন্তু ভিজে গিয়েছি। তো আরও বিস্তারিত আপনাদের দেখানোর দেখাতাম কিন্তু আসলে ভিতরে একটু কাদা হয়েছে যার জন্য আসলে ভিতরে যেতে পারছে না। এইমাত্র আসলে বৃষ্টি হওয়ার কারণে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন কিন্তু, হ্যাঁ বৃষ্টি হলো এবং গাছগুলো দেখতে পারলেন। তো আমি কি বলবো, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা মানে গাছ, মানে ধরন এবং তার ফল এবং সাইজগুলো আর এত সুন্দর দেখতে, খুবই আকর্ষণীয়। তো আসলে গ্রিন লেডি আপনারা কিন্তু সার্চ দিলেই পেয়ে যাবেন সব জায়গাতেই। তবে একটি কথা আপনাদের বলবো, সেটি হচ্ছে অবশ্যই বিশ্বস্ত জায়গাতেই কিন্তু আপনারা চারাগুলো নেবেন যেন অরিজিনাল গ্রিন লেডি তাদের আপনারা পেতে পারেন। তো দর্শক, এই ছিল মোটামুটি আজকের এই চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় রায়পুর গ্রামে মোল্লা নার্সারির একটি প্রতিবেদন। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেখানে বিদায়, দেখা হবে আগামী একটি পর্বে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।